চিকন বুদ্ধি ভোতা বুদ্ধি শবনম বুবলির বুদ্ধি নিয়ে কথা বলবো এর আগের ভিডিওতে বলেছিলাম স্বপ্নম বুবলির ক্ষমতা নিয়ে কথাগুলো কাছাকাছি মনে হবে কিন্তু এক না ওইটার ধারাবাহিকতাই এইটা দেখেন স্বপ্নম বুবলির বলেছি যে শক্তিটা কোথায় সবার শক্তি কোথায় আর স্বপ্নম বুবলির শক্তিটা কোথায় কথা হলো স্বপ্নম ববলি কিন্তু অনেকের চাইতে চলচ্চিত্রের জুনিয়র পরিমেনীর চাইতে জুনিয়র পরে আসছে বিদ্যাসিনা মিমের চাইতে পরে আসছে মাহিয়া মাহির পরে আসছে হ্যাঁ তারপরে আপনার ববির পরে আসছে অপবিশ্বাসের তো পরে আসছেই সপ্নম ববলির চাইতে অপবিশ্বাস আট বছরের বড় দশ আট দশ বছরের বড় সিনিয়র এখন কথা হলো শবনম বুবলির এই চলচ্চিত্রে আসার পর অপরাধগুলো কি বলেন তো যারা উপবিশ্বাসের ভক্ত তারা বলবে উপবিশ্বাসের ঘর ভেঙেছে আর অপবিশ্বাসের আসলে ঘর ভেঙেছে দু হাজার সালে তিনি যখন শাকিব খানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছিলেন ষোলো সালে আর ঘর ভেঙেছে সতেরো সালে সবনম বুদ্ধির বিয়ে হয়েছে বিশ সালে সেই বিতর্ক অতীত তারপরও কিছু লোক দোষ দিয়ে যাবে কিন্তু বুবলি দেখুন এই চিকুন বুদ্ধি শিখল কোথায় অপবিশ্বাস সাকিব খানের বিরুদ্ধে বুদ্ধির খেলাটা শুরু করেছিল যার অপবিশ্বাস যার কাছে বুদ্ধি শিখেছে তার বিরুদ্ধেই বুদ্ধির খেলা শুরু করেছে হ্যাঁ অর্থাৎ ভুলভাবে যেভাবে বুদ্ধি শিখেছে সেভাবে খেলেনি সে বিভিন্ন স্ক্রিনে শাকিব খানের শিক্ষাটা হলো সাকিব খানের নামটি আসছে এই কারণে অপবিশ্বাস স্বপ্নম বুবলি দুজনেরই কিন্তু চলচ্চিত্রের গুরু হলেন শাকিব খান এ কারণেই সাকিব খানের নামটি আসছে অপবিশ্বাস সাকিব খানের কাছে কি শিখেছেন চুপ থাকা সব কথার জবাব না দেওয়া মিডিয়ার সামনে কম যাওয়া মিডিয়াতে কম উপস্থিত হওয়া সাক্ষাৎকার কম দেওয়া স্বাভাবিক একজন চলচ্চিত্রের মানুষের আকর্ষণ ধরে রাখতে হলে তাকে এত সস্তা হওয়া যাবে না এত সাক্ষাৎকার দেওয়া যাবে না এত মিডিয়ার সামনে যাওয়া যাবে না এটা শিক্ষা হওয়া স্বাভাবিক কিন্তু অববিশ্বাস সেই শিক্ষাকে কাজে না লাগিয়ে তিনি শাকিব খানের বিরুদ্ধেই লেগে গেলেন দু সালের পরে তার সন্তান নিয়ে মিডিয়ার সামনে আসলেন আর সাকিব খান শাকিব খানের ভাই বোন সাকিব খানের মা বাবা সাকিব খানের পরিবার সবার বিরুদ্ধে তিনি লেগে গেলেন অপপ্রচার রটনা ঘটনা মিথ্যাচার সব কিছু প্রচার করতে লাগলেন কিন্তু তার এই বুদ্ধি ভোতা হয়ে গিয়েছে তবে ভোতা হতে কত সময় লেগেছে সেই ষোলো সাল থেকে শুরু এখন চার সাল চব্বিশ সাল নয় বছর লেগেছে এখন অপবিশ্বাসের সকল অভিযোগ ভোতা হয়ে গিয়েছে সকল বুদ্ধির খেলা ভোতা হয়ে গিয়েছে এখন ভোতা বটি দিয়ে ভেদা মাছ কাটছেন অপবিশ্বাস বলছি এই কারণে ভেদা মাছ নরম মাছ লোটে মাছ নরম মাছ এই মাছ যদি আপনি ভোতা বটি দিয়ে কাটেন ভোতা দাও দিয়ে কাটেন তাহলে সেরা বেরা হয়ে যাবে উপবিশ্বাসের এখন গেমগুলো ভোতা হয়ে গিয়েছে আর ভোতা মাছে তিনি ভেদা মাছ কাটছেন বুদ্ধি সপ্তম পবলির চিকন বুদ্ধি বা বুদ্ধির তীক্ষ্ণতা এখনও এত বেশি কেন আর আসলে কি সব বুদ্ধির খুব বেশি বুদ্ধি না সব্নম বুদ্ধির সরল চুপ থাকা সাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে এসেছেন তো শাকিব খানের শিক্ষাগুলো দারুণভাবে কাজে লাগিয়েছেন দেখুন অপবিশ্বাস যখন সাকিব খানের পরিবারের বিরুদ্ধে অনর্গল বলেছে শাকিব খান কোনো কথা বলেনি উপবিশ্বাসের সকল খেলা ভোতা হয়ে গিয়েছে আর শবনম বুবলির বিরুদ্ধে উপবিশ্বাস যেভাবে পত্রিকা টত্রিকিয়া নিয়ে নেমেছে সবনম বুবলি সাকিব খানের পরিবারের বিরুদ্ধে একটি কথা বলেছেন এই প্রমাণ কি কেউ দিতে পারবেন 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 না কখনোই সাকিব খানের পরিবার নিয়ে স্বপ্নম বুবলি কোনো অসম্মানজনক কথা কোনোদিন বলেননি এই যে সব্নমবলির বিরুদ্ধে প্রথম আলো কয়েকবার নিউজ ছেপেছে শাকিব খানের সাথে অমুক সিনেমা হচ্ছে না রংবাস সিনেমা হচ্ছে না এই শুরু প্রথম আলোর নিউজ রংবাস থেকে সব্নমবলি বাদ পাসওয়ার্ড থেকে বাদ এরকম নিউজ হয়েছে না হয়েছে হয়েছিল অনেকবার এরপরে সব্নমবলিকে পরিবার শাকিব খানের পরিবার থেকে গাঁড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে বলেছে না দু হাজার দুই সালে বাইশ সালে বলেছিল মিথ্যা প্রমাণিত হয়েছে এই কথা শাকিব খান বলেইনি কিন্তু প্রথম আলো লেখেছে এরপরে দেখুন স্বপ্নম বুবলির এবং অপবিশ্বাসকে সাকিব খানের পরিবারে যেতে নিষেধ করেছে সাকিব খানের জন্য ডাক্তার পাত্রী দেখা হয়েছে খবরটি মিথ্যা প্রমাণিত হয়েছে না কিন্তু প্রথম আলো লেখেছে কি হলো হলো না শাকিব খানের বিরুদ্ধে শেষ পর্যন্ত টিকতে পারল না অপবিশ্বাসের বিরুদ্ধে টিকতে পারল না প্রথম আলো অর্থাৎ শাকিব খান শাকিব খানের হাত ধরে স্বপ্নম বুব্দি যে চলচ্চিত্রে এসেছেন শাকিব খানের কাছ থেকে পাওয়ার শিক্ষা তিনি যথার্থ রকম কাজে লাগাচ্ছেন কারোর বিরুদ্ধে না বলা চুপচাপ থাকা সব কথার জবাব না দেওয়া ধৈর্য ধরে কাজ চালিয়ে যাওয়া কমিটমেন্ট ঠিক রাখা প্রযোজকদের স্বার্থ রেখা পরিচালকদের সাথে বেয়াদবি না করা সবগুলো শিক্ষাই কিন্তু স্বপ্নম বুবলি মোটামুটি সাকিব খানের পথেই হাঁটছেন শাকিব খানের লাইনে হেঁটে চলেছেন স্বপ্ন ছোঁয়ার জন্য স্বপ্নম বুবলি সাকিব খানের মতো বড় অভিনেতা অভিনেত্রী প্রভাবশালী আমি বলছি না তবে এটি কি কেউ চ্যালেঞ্জ করতে পারবেন স্বপ্নম বুবলির সমকক্ষ কোনো নায়িকা এখন আছে বলে না এটি হলো তার মেধা চিকন বুদ্ধি মানে খারাপ বুদ্ধি না এই যে অনেক চিকন বুদ্ধির খেলা দেখিয়েছেন অপবিশ্বাস এখন কি সব হয়ে গিয়েছে না এই যে এখন ধরেন স্বপ্নম ববলির রিবেঞ্জ সিনেমা মুক্তি পাবে এখন কি একটি ষড়যন্ত্র হবে না অবশ্যই একটি ষড়যন্ত্র হবে সেই ষড়যন্ত্রটা কি কারণ আমরা প্রতিবারে দেখেছি এর আগে কিন্তু আমি আপনাদেরকে সতর্ক করেছি স্বপ্নম ববলি যখন নতুন সিনেমাতে সাইন করে নতুন সিনেমার মহরত হয় ওপেনিং সিরিমনি হয় অথবা মুক্তি পায় অথবা কোনো পুরস্কার পায় চারটি চারটি সময় কোনো পুরস্কার পাওয়া নতুন সিনেমা মুক্তি পাওয়া নতুন সিনেমার মহরত হওয়া অথবা সাইনিং অনুষ্ঠান হওয়া এই যে কোনো চারটির একটিকে লক্ষ্য করে স্বপ্নম ববলির বিরুদ্ধে একটি অপপ্রচার ষড়যন্ত্র মিথ্যা প্রোপাকাণ্ড হয় এই প্রোপাকাণ্ডাতে যুক্ত থাকে গোস্তমুগ্ধ ভক্তরা কুইনের তারপরে থাকে কে কিছু থার্ড ক্লাস মিডিয়া আর থাকে ভাড়াটিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গোস্তমুগ্ধ ভক্তরা এই এক থেকে উস্কানি দেওয়া হয় আরেক দিক থেকে প্রচার করা হয় আর আরেক দিক দিক থেকে এখানে মশলা মাখানো হয় কিন্তু এখন সব মশলার গন্ধ দুর্গন্ধে রূপান্তরিত হয়েছে এবং তাদের কুইনের সকল কথায় মিথ্যা প্রমাণিত হয়েছে এখন কেউ বিশ্বাস করে না তার কথা এখন স্বপ্নম পবলি যা বলে তাই সত্যি কারণ সকালের কথাই বারংবার মিথ্যা প্রমাণিত হয়েছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম